সরাসরি কালীঘাটে পৌঁছে গেলেন চিকিৎসকরা, যে দল নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যোগ দেবেন, যে আলোচনায় যোগ দেওয়ার জন্য তাদেরকে আবার নতুন করে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে হবে সেই বৈঠক। পৌঁছে গেলেন চিকিৎসকরা, আপনাদের যেমনটা বলেছিলাম বৃষ্টি চলছে, বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাই ঠিক সাড়ে ছটায় হলো না, এখন 6:39 মতো বাজে পৌঁছে গেলেন চিকিৎসকরা। সুকেন্দু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকেন্দু, একেবারে দেখো অনির্বাণ, এই মুহূর্তে সেই বাস এসে পৌঁছেছে এবং তোমাদের যে দাবিগুলো ছিল আপনাদের সেই দাবিতে আপনারা আর বেশি কিছু বলবো না, দাবিতে অনড় থাকার কথাই বারবার বলছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এই ছবিটা থাক সুখেন্দু, ওদের এই স্লোগানটা থাক, আমি ছোট্ট করে আমার তিনজন অতিথির কাছে এই স্লোগানটা থাক, তিনজন অতিথির কাছে আমার একটাই প্রশ্ন, মৃণ্মালাবাবু, জগন্নাথবাবু, শতরূপ, তিনজনের কাছে প্রশ্ন, 35 জন কেন তিনজন লোককেও কালীঘাটের সামনে গিয়ে স্লোগান দিতে গেলে রাজ্যে হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হয়? মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জাস্টিস ফর আরজি করে স্লোগানটা উঠছে, নির্মলবাবু সাময়িক জয় বলেও কি দেখতে পারে রাজ্যের মানুষ? সংক্ষেপে না না, এটা যদি আজকে ওরা পিছিয়ে যান, এই আলোচনাটা এত ক্রুশিয়াল, ইট উইল বি আ বিট্রেয়াল, তারা পশ্চিমবঙ্গের মানুষের কনসেন্সের বিরুদ্ধে তাহলে একটা বিশ্বাসঘাতকতা হয়ে এখনো পর্যন্ত করবে না, এটাই আমার বিশ্বাস। শতরূপ, হ্যাঁ দেখুন, পরিষ্কার একটা কথা বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল একটা পরিকল্পনা করছে মানুষের সামনে এইটা প্রতিপন্ন করা, যে দেখো সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা পাবলিকের টাকায় পড়াশুনো করে, স্কলারশিপে পড়াশুনো করে ইত্যাদি করে এখন তারা তাদের কোনো কাজ করছে না, আর তারা হচ্ছে বিভিন্ন অছিলায় দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের এই প্রচারকে যাতে মানুষের মনে একটা অংশের মানুষের মধ্যেও যাতে এস্টাবলিশ না করা যায়, এইটা দেখা প্রত্যেকের দায়িত্ব। কেন ডাক্তাররা, একজন মুখ্যমন্ত্রী যদি কথা বলতে চান, কেন ডাক্তাররা এই পরিবেশ তাদের দিক থেকে তৈরি করবেন যে আমরা আনঅ্যাপ্রোচেবল, আমরা কথা বলতে চাই না, তাহলে কালকে এটাকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করবে সুপ্রিম কোর্টে গিয়ে এবং পাবলিক পারসেপশন, তাই হয় না? যা করছেন একদম ঠিক করছেন, কৌশলটা ধরে ডাক্তাররা যা করেছেন সেটা আরো ভালো, অনেক বড় বড়। আমি একটা সেন্টেন্স ভাবছেন, তাও যখন বলবে আমি বলছি, আমার নিজের দলকে ইনক্লুড করে বলছি, গত 13 বছরে অনেক বড় বড় রাজনৈতিক দল পশ্চিমবাংলায় যা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামাতে পারেনি, যে কাজ ওরা করে দিয়েছে, ওদেরকে স্যালুট করতে হবে। 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের পর বাঙালি সমাজ সামাজিকভাবে এত বড় আন্দোলন আর কোথাও করেনি। এই যে সমাজের আন্দোলন, আজ কেন মুখ্যমন্ত্রী দোরগড়ায় দাঁড়িয়ে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই আওয়াজ উঠছে, তার কারণ ওই 35টি ছেলে জানে যে আমাদের পেছনে 10 কোটি মানুষ আছে, আমরা 10 কোটি মানুষের আওয়াজ তুলছি। তাই এই যে 5 দফা দাবির দাবিতে তারা গেছে, এই জাস্টিস ফর আরজিকর তখনই সফল হবে যখন হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং এই প্রাতিষ্ঠানিক ধর্ষণের বিচারে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবে, পুলিশ মন্ত্রী পদত্যাগ করবে, তবেই হবে এর কালমিনেশন। আপনারা যে রায় দিয়েছেন, আমি আপনাদের রায়ও শোনাবো। আমার প্রশ্ন ছিল, মমতার কথায় বিশ্বাস করেন কি রাজ্যবাসী? চিকিৎসকরা তো আছেনই তাদের পিছনে, 10 কোটি রাজ্যবাসী, তারা বিশ্বাস করেন কি? সে রায় শোনাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি আরো একবার কালীঘাটের ছবিতে চোখ রাখবো। আমি স্টুডিওর ওই প্রান্তে যাচ্ছি যেখান থেকে সরাসরি আমি আমার রিপোর্টারদের সঙ্গে কথা বলতে পারবো। সুখেন্দু রয়েছে আমার সঙ্গে, সুখেন্দু, সুখেন্দু কি বলছেন চিকিৎসকরা, কি স্লোগান উঠছে আমাদের? এই মুহূর্তে বাস থেকে একের পর এক নেমে আসছেন, আমরা দেখতে পাচ্ছি কালীঘাটে বৈঠক এবং সেখানে আসছেন একে একে চিকিৎসকরা, মুখ্যমন্ত্রী বাড়ির দিকে ঢুকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা
তাদের বৈঠক হবে। ইতিমধ্যেই কিন্তু সেই বাস এসে দাঁড়িয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, যে ছবি সরাসরি দেখাচ্ছে রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে একে একে বাস খালি হলো, বাস খালি হলো অনির্বাণ। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, একে একে চিকিৎসকেরা তারা আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকছেন। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:44, অর্থাৎ নির্ধারিত সময় প্রায় 14 মিনিট পরে এই মুহূর্তে বাস এসে দাঁড়ালো কালীঘাটে। একে একে জুনিয়র চিকিৎসকরা তারা নামলেন। আমরা বারবার প্রশ্ন করেছিলাম তারা 5 দফা দাবিকে সামনে রেখে আলোচনা করবেন কিনা, তারা জানিয়েছেন 5 দফা দাবিকে সামনে রেখেই হবে আলোচনা। কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, তারা প্রত্যেকে নেমে গিয়েছেন এবং প্রত্যেকে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি, যে ছবি দেখাচ্ছি, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কালীঘাট। কাজগুলি হবে এই মুহূর্তে টেলিভিশনের ক্যামেরায়, আর নতুন করে চিকিৎসকদের ঢোকার ছবি চোখে পড়ছে না। যে ছবি আপনারা দেখছেন তা কিছুক্ষণ আগে তারা যখন ঢুকছিলেন সেই সময়কার ছবি। আপাতত মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরে কি হচ্ছে আপনাদেরকে তারও আপডেট দিতে থাকবো, কিন্তু আপনাদের কাছে যে প্রশ্ন রেখেছিলাম, আপনাদের বিশ্বাস, আপনাদের কতটা ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির উপরে, এবার তার রেজাল্ট সরাসরি চোখ রাখবো ফেসবুকে আপনাদের রায়ের উপরে। জিজ্ঞাসা করেছিলাম মমতার কথায় বিশ্বাস করেন রাজ্যবাসী, 9% বলেছেন হ্যাঁ, 91% মানুষ বলেছেন না। চোখ রাখবো এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে, মমতার কথায় বিশ্বাস করেন রাজ্যবাসী, এক্স স্যান্ডেলের পরিসংখ্যান 21% বলছেন হ্যাঁ, না বলছেন 79% মানুষ। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 60,000 মানুষ ভোট দিয়েছেন, 60,000, তার মধ্যে 11% মনে করছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বিশ্বাস করেন রাজ্যবাসী, 89% মনে করছেন না। এটা দেখার পর চিকিৎসকরা যে যে আশঙ্কা সঙ্গে করে কালীঘাটে এসছেন এবং যে কারণে লাইভ স্ট্রিমিং অথবা স্বচ্ছ একটা মাধ্যম চাইছেন আলোচনার রেকর্ডিং রাখার জন্য, সেটাকে আর অবিশ্বাস করা যায় না, সেটা নিয়ে আর সংশয় প্রকাশ করা যায় না। এবার দেখার এই 5 দফা দাবি নিয়ে আলোচনার শেষমেশ আজকে কি হয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।